আগরতলা মাস্টারপাড়া এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের হামলা। ছোট্ট পাহাড়ি ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ কুমার মজুমদার নামে এক বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে রাতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তাতে বিজেপি কর্মী প্রদীপ কুমার মজুমদার সহ তার পরিবারের সদস্যরা আহত হয়। বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলার খবর পুলিশকে জানানোর পর সাথে সাথে পুলিশ গিয়ে দুই দুষ্কৃতীকে আটক করে এবং বেশ কয়েকটি বাইকও আটক করে। তবে কি কারণে বিজেপি কর্মীর বাড়িতে এই হামলা তা এখনও জানা যায়নি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিধানসভা কেন্দ্র এলাকায় এই ধরনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। খবর ছিল অ্যাকচুয়ালি মাস্টারপাড়াতে কিছু খোলাবান মানে কিছু লোক ছেলে মানে ওখানে একটা বাড়িতে হঠাৎ বাড়ির ছেলেকে নিয়ে মারধর করছিল। তার মা বাবা যখন ওকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিল তখন ওদেরকেও কিছুটা অ্যাসল্ট করেছে। তো আমাদের পুলিশ সঙ্গে সঙ্গে খবর পায় এবং সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি ওখানে যায়, গিয়ে দেখে যে হ্যাঁ ওখানে মারপিট একটা হয়েছিল, কিন্তু পুলিশকে দেখে ভেঙে যাচ্ছিল। তার মধ্যে আমরা দুজনকে ধরেছি এবং তিন চারটে বাইকও ওখানে সিজ করা হয়েছে। তো বাইকগুলো আমরা নিয়ে এসেছি এবং এখন নর্মাল আছে এরিয়া, কোনো ধরনের টেনশন নেই। তো আমরা একটা মানে যদি কমপ্লেন আমরা পাই একটা কেস নিয়ে নেবো। হ্যাঁ।